আর কদিন বাদে হিন্দু ধর্মাবলম্বীদের এবছরের শারদ উৎসবের সূচনা। মূলত বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে শুরু হয় শারদ উৎসবের তোড়জোড়। চলছে ভাদ্র মাস, সামনে বিশ্বকর্মা পুজো। মূলত ভাদ্রের সংক্রান্তি অর্থাৎ কন্যা সংক্রান্তিতে প্রতি বছর পূজিত হন দেবশিল্পী। কলকারখানা, বাড়িঘর এবং অফিস কাছারিতে বিশ্বকর্মা আরাধনায় ব্রতী হন সনাতন ধর্মাবলম্বীরা। হাতে সময় আর নেই তেমন। কোভিড পরিস্থিতিকে কাটিয়ে বছর বিভিন্ন জায়গায় দেবশিল্পীর আরাধনার প্রস্তুতি বেশ সাড়ম্বরে। পুজোকে কেন্দ্র করে তাই ত্রিপুরার বিভিন্ন জায়গায় চলছে জোর প্রস্তুতি। পুজোর দিন এগিয়ে আসতেই মৃৎশিল্পীদের মাঝেও এখন ব্যস্ততা তুঙ্গে। কুমারঘাট মহকুমা, রাজনগর, কাঞ্চনবাড়ি সহ বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীদের মধ্যে এখন চলছে মূর্তি নির্মাণে রীতিমতো অঘোষিত প্রতিযোগিতার ধুম। গত দুবছর কোভিডের বারবারন্তে পুজোর সংখ্যা কমে যাওয়ায় ব্যবসায় কালো ছায়া দেখেছিলেন মৃৎশিল্পীরা। এবছর কোভিড পরিস্থিতি শিথিল হতে পুজোর সংখ্যা বৃদ্ধি হওয়ায় কিছুটা স্বস্তির ছাপ কুমারঘাটের বিভিন্ন মূর্তিপাড়ায়। শহরের এক মৃৎশিল্পী স্বপন কুমার দাস জানিয়েছেন, এবছর ছোট বড় মিলিয়ে প্রায় 100টি মূর্তির বরাদ পেয়েছেন তিনি, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। দামও যার যা সাধ্যের মধ্যে রয়েছে বলে জানান এই মৃৎশিল্পী। তিনি জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে এই পেশার সাথে যুক্ত তিনি এবং এর দ্বারাই চলে ওনার সংসার। বর্তমান প্রজন্মে শিক্ষিত অনেক বেকাররাও রাজ্যে কোনো কাজ না পেয়ে বর্তমানে এই শিল্পকে পেশা হিসেবে বেছে নিতে এই কাজের সাথে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বপন কুমার দাস। এক কথায় সব প্রতিকূল অবস্থাকে পেছনে ঠেলে দেবশিল্পীকে মণ্ডপমুখী করতে কুমারঘাট সহ গোটা রাজ্যে মৃৎশিল্পীরা এখন খেটে চলেছেন অক্লান্ত। এইবার বড় বড় পূজা হইতেছে, আমরা কাজ তো ভীষণ পাল্টা। আমরা পূজার এই বছরে পুরা বছরে কাজ নেই, বৈশাখের পয়লা বৈশাখ থেকে। হ্যাঁ, বিপদনাশী, মনুষা, বিশ্বকর্মা, দুর্গা, কালী, এই সবের কাজ একসঙ্গে আমরা করতে পারি, ঘরে কাজ মেকআপ খরচ যায় না। এবং আমাদের এখানে অনেক ফুলাবানও আছে, কাজ শিকার উদ্দেশ্যে আয়, এরা লেখাপড়া আর শিক্ষা চাকরি পাইতেছে, তখন তারা মৃত মূর্তির কাজ করতেছে। আসলে এটা মিশা নাই, আমি অনেক বেকার ফুলাবানি আমার এখানে কাজ করতেছে, তারা কোনো অন্য দিয়ে কোনো কাজ করবো পাইতেছে না, মূর্তির কাজ করে। বড় মূর্তি আছে 1400 আছে, এই উপরে 5000 ধরে একটা মূর্তি আছে 12000 টাকা। আমার বয়স এখন 60 হয়েছে না, যদিও বছর দেড় বছর বাকি আছে, আমি 7 বছর বয়স থেকে এই কাজ করতেছি না, আমার লাভ বছরে বছরে বাড়ে, আমি এটার ঘুরে বাচ্চা আছে মৃৎশিল্পী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।